ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলবাদনে প্রেস করুন চোট থেকে সেরে উঠে এখনও শতভাগ ফিটনেস ফিরে পায়নি নেইমার জুনিয়র তাই বিশ্বকাপে সাফল্য পেতে পুরো দায়িত্ব তারকা এই ফরওয়ার্ডের কাঁধে চাপানো উচিত নয় বলে মনে করেন ব্রাজিলের কোচ দিতে পায়ের ইঞ্জুরিতে পরে তিন মাস মাঠের বাহিরে থাকা নেইমার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দশ বার ফাউলের শিকার হয়েছেন পুরো ম্যাচে স্বাচ্ছন্দ্যে ছিলেন না বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার গ্রুপ পর্বে নিজেদের সেই ম্যাচ ড্র হলেও দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল দুই শূন্য গোলের জয়ে একটি গোল করেছেন নেইমার জুনিয়র তবে গোল করলেও এখনও ফিট নয় নেইমার এমনটা মনে করেন তিতে কিন্তু নেইমারের প্রতি বিশ্বাস হারাননি তিনি সার্বিয়ার বিপক্ষের ম্যাচের আগে নেইমার প্রসঙ্গে ব্রাজিল কোচ তিতে বলেন নেইমার প্রতিভাবান ফুটবলার কিন্তু এখন তার স্বাভাবিক মানের চেয়ে পিছিয়ে আছে কারণ সে চোট থেকে সেরে উঠার প্রক্রিয়ায় আছে তবে নিজের দ্রুত উন্নতি করছে নেইমার হয়তো সার্বিয়ার বিপক্ষে সে দারুণ কিছু করবে তবে আমরা তার কাঁধে পুরো দায়িত্ব দিব না আমার বিশ্বাস সে জ্বলে উঠবে এবং নিজের পুরনো ফর্মে ফিরে আসবে উল্লেখ্য মস্কোর ইস্পার্তাক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় ই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল